বাংলাদেশের রাস্তাঘাটে যত মূর্তি ঝুলানো আছে, আপনার বাড়িতে যত নেতা নেত্রীর মূর্তি ঝুলানো আছে, আপনার পিতামাতার ছবি ঝুলানো আছে, অফিস আদালতে, যারই অফিস আদালত হোক, অফিস আদালতে যত ছবি মূর্তি রাখা আছে, যে দেশেরই অফিস আদালত হোক, সবই হচ্ছে আল্লাহর ইলাহের হক নিয়ে চিনিমিনি খেলা, আল্লাহর ওপর অত্যাচার করা। আর মুমিন এ অত্যাচার বরদাস্ত করতে পারে না। আপনি যদি মুমিন হন, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাকে এই সমস্ত মূর্তি ছবি সব ভেঙে, যত দামেরই হোক, সোনার মূর্তি হোক, আর আমেরিকা থেকে আর কোরিয়া থেকে আনা মূর্তি হোক, আপনার শোককে যে সাজানো, 24 ঘন্টার মধ্যে ভেঙে খান খান করতে হবে। কেননা এরা হচ্ছে আল্লাহর হক নিয়ে চিনিমিনি খেলা। সম্মানিত উপস্থিতি, শিরক অনেক ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরজ খাতায়া, হে আদম সন্তান, যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন না। আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা কত নিম্ন পর্যায়ের, যে জওহরলাল নেহরু কংগ্রেসের নেতা, ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা, ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু বলতেছে, যখন আজাদী স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই পাকিস্তান, তখন জওহরলাল নেহরু বলতেছে তোমরা আলাদা দেশ দিয়ে কি করবা, আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তাহলে বলেন কি আপনি, আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না? তো বলেন, না, মুঝে হিন্দু মুসলিম মেয়ে কোই ফার্ক নজর নেই আতা, হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। কেন? তো বলে, হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। তো একজনের পূজা করার বস্তু মাটির উপরে, আর একজনের পূজা করার বস্তু মাটির নিচে, একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা, এতটুকুই পার্থক্য। এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, আর এটা বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে তাওহীদের গুরুত্ব এবং রব এবং ইলাহের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য আমাকে এবং আপনাকে অনুভব করতে হবে। এখানে আরেকটা জিনিস বলি, মাঝখানে শিরক কেন আসে, শিরক কেন তৈরি হয়? শিরক যারা তৈরি করে তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তারা বলে, শিরক এবং বেদাত দুটেই, সমাজে যত শিরক আর বেদাত প্রচলিত আছে তার একটা মূল কারণ হচ্ছে হুজুররাও বলে, পীরেরাও বলে, হিন্দু ব্রাহ্মণরাও বলে, খ্রিস্টান পাদ্রিরাও বলে, সিনাগগ ইহুদিদের রাব্বিরাও বলে, আরে তুমি অনেক গুনাহগার, তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহর কাছে কিছু বলতে হলে মাধ্যম লাগবে, আল্লাহর কাছে কিছু বলতে হলে লিংক লাগবে, প্রধানমন্ত্রী হাসিনার সাথে কি ডাইরেক্ট যোগাযোগ করা যায়, মাধ্যম ধরা লাগে, ওয়াস্তা ধরা লাগে। এই জন্য আপনাদের এলাকায় দেখবেন যে হুজুরকে ডেকে নিয়ে আসা হবে দোয়া করানোর জন্য, আছে না নাই? জানাজার সালাত শেষ হয়ে যাবে, তারপরে কবরে গিয়ে যদি হুজুর দোয়া না করে তাহলে বলবে যে হুজুর ভালো না, হুজুর দোয়া করলো না, এরকম আপনাদের।